দর্শক কঠোর বিধিনিষেধ পরিস্থিতির সংবাদ সংগ্রহে রাজধানীর সাইনবোর্ড এলাকায় আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব সরাসরি যাচ্ছি এখন তার কাছে মুহিব মুহিব এলাকার পরিস্থিতি এখন আপনি কেমন দেখতে পাচ্ছেন শাকিলা রাজধানীতে প্রবেশের যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রবেশ মুখ সেটি হচ্ছে সাইনবোর্ড এলাকা আপনি জানেন যে এইখান থেকে চট্টগ্রাম সহ এই অঞ্চলের যত মানুষ রয়েছেন তারা রাজধানীতে আসেন এই 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 পথ ধরেই এবং এখানে এই প্রবেশ মুখেই কিন্তু একটি চেকপোস্ট বসানো হয়েছে এবং পুলিশের ব্যারিগেড রয়েছে তারা প্রত্যেকটি মানুষকে ধরে ধরে জিজ্ঞেস করছেন যে কেন আসছেন গুরুত্বপূর্ণ কোনো কারণ দেখাতে না পারলে কিন্তু তাদেরকে ফেরত যেতে হচ্ছে এবং গাড়িগুলোকে মামলা দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে সেই গাড়ি ফিরিয়ে দেয়া হচ্ছে আপনি জানেন যে এলাকার এই পাশে যেমন আমি যেই অংশে দাঁড়িয়ে আছি সেটি যেমন ঠিক তার অপর প্রান্তে রয়েছে জেলা পুলিশের ডিএমপির থেকে যারা বের হয়ে নারায়ণগঞ্জের দিকে যেতে যাচ্ছেন তাদেরও কিন্তু মুখোমুখি হতে হচ্ছে শৃঙ্খলা বাহিনীর সব মিলিয়ে এবারের লকডাউন কিন্তু অনেকটা কড়াকড়ি আমরা লক্ষ্য করছি তবে মানুষের দুর্ভোগ রয়েছে যারা ঢাকায় ফিরতে আসতে চাচ্ছেন তারাও যেমন পায়ে হেঁটে অনেকেই আমরা গন্তব্য যেতে দেখছি রাজধানী যারা ছাড়ছেন তারাও কিন্তু পায়ে হেঁটে গন্তব্য যাচ্ছেন তো এই ছিল আমার কাছে শাকিলা সাইনবোর্ড এলাকার লকডাউনের সর্বশেষ তথ্য জি মুহিব আপনাকে ধন্যবাদ দর্শক সাইনবোর্ড এলাকা থেকে সরাসরি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুহিবুল্লাহ মুহিব